বাংলার মাটিতে মিঠাপুরের মাটিতে পা ফেললেন তখন ধুলে ধুলে পা ফেললেন। এই মাটির তলে অনেক রক্ত, অনেক পায়, অনেক দাগ। আমার মনে হয় বাংলাদেশই একমাত্র ব্যতিক্রমী দেশ যেখানে আমরা লড়াই করে এইভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম। এই মাটি পবিত্র, সিক্ত, স্নিগ্ধ আমাদের শরীরের রক্তে। এই মাটিতে পাকার আগে দুদেশের মাটি ফেলতে, এই মাটি আসলে পবিত্র। আজকে এমন একটা দিনে আমরা শিশুটিকে সংরক্ষণ করার জন্য, শিশুটিকে আমাদের মনে অন্তর্গত করার জন্য এবং এটাকে আদর্শ হিসাবে সামনে ধরে রাখার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা আছে। ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু মহৎ প্রচেষ্টা। আজকে এই সভার আমাদের মধ্যে এসে আমাদের কৃতজ্ঞ পাশে আহত করেছেন একটু আগে আসলে আমাদের স্বাধীনতা কিন্তু অনেক ত্যাগ, অনেক দীক্ষা। আমি আজকে বক্তৃতা দিব না, আমি নামটা ভুলে গেছি, একটা তরুণ ছেলে বঙ্গবন্ধু আহ্বানে উনি বলেছে সতেরোই মার্চে আজকে সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি বলেছিলেন তোমরা আমাকে বিশ্বাস দাও, আস্থা রাখো, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। সাড়ে সাত কোটি মানুষ তারা খালি হাতে লড়াই করেছিল অসম্ভব নিষ্ঠুর কাহিনীর সাথে। সেদিন কোনো জানতাম না কি হবে আর কি হবে না, কোনো একটা নিশ্চিত কিছু ছিল না। কিন্তু না জেনে না বুঝে আমরা স্বাধীনতার সেই স্বপ্নে মাতলা হয়ে আমরা লড়াই করেছিলাম। মুসলমান অবসরণী তারা তার তরুণ বসে লড়াই করতে নেমেছিল, কী হবে কি হবে না, কোনো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই, একটা মতো ভরসা। আমি বিশ্বাস করি আমার স্বামী, আমি দু একটা ছোট ঘটনা বলতে চাই। সে ঘটনা হলো এক তরুণ ছেলে ঢুকে গেছে, ধরা পড়েছে পশ্চিম পাকিস্তানের হাতে, ধরা পড়েছে। তাকে রমনার একটা জেলে রাখা হয়েছে। খবর পেয়ে তার মা দেখতে গেল, তো মাকে ছেলেটা বলছে, মা আমি তিন দিন খাইনি, তুমি কালকে সকালে বা আসো, আসার সময় বলতে কিছু ভাত নিয়ে এসো। ভাত ছেলেকে নিয়ে এসো, তিন দিন খাইনি, আমার ভাত খেতে খুব ইচ্ছা করছে। পরদিন মা ভাত লেনদে কিছু তরকারি নিয়ে গেলে সেই রমনার থানায়। দুনিয়ার ছেলে দেখা পাচ্ছে থেকে আর বিশ্রামী দেখেছেন তো ছেলে দেখে শুয়ে আছে, অসম্ভব ত্যাগ। আমি আর একটা মামলার সাক্ষী করেছিলাম, সেই সাক্ষীটাকে সেই যুদ্ধ অপরাধের বিচার, সে মহিলা, সে মহিলাকে খুঁজে বের করেছে সরকার, বিচার হচ্ছে। তার বাবা দুধের কাজ করত, তার দুই তিন ভাই ছিল, বোন ছিল, ছোট একটা ছোট একটা ভাই ছিল। একদিন ওই জামাতের কথা আপনারা শুনলেন, তার সাথে আমি মিলে এসে দরজার থেকে শুনেছিল যে দর্জি নাকি বাংলাদেশের পতাকা বানিয়েছিল।
সামনে বছর খাইলে আশা দিবে এর মানে আশা দিবে তারপর কি হলো আমি জানি না জানি না পনেরো বছর সে মেয়ের জ্ঞান ছিল না পাক দেখেছে পনেরো বছর পরে জ্ঞান ফিরেছে এবং উদ্ধার করা হয়েছে সাথী দৃষ্টি এরকম অত্যাচার আছে মানুষের যারা অত্যাচার করলো সে অত্যাচার চলার কথা না যারা কাহিনী পড়ালো যারা পড়াচ্ছে তারা আমাদের সামনে পক্ষ ছিল না এখনো হয়তো নাই একটু আগে মানুষ সাহেব মাতাতে আমাদের যেমন প্রিয় ইমন ছিলেন উনি বলছিলেন এই মিঠা পুকুরের মাটিতে কিভাবে মানুষ পড়ানো হয়েছে বাসে এসে মারা গেছিল সংগ্রামকে আমরা ভুলে যাবো মনে রাখবো আমার উচিত এবং সেই স্মৃতিকে আমরা চাঞ্চল্যমান রাখবো Yeah.